প্রায়ত হলেন বর্ষিয়ান কংগ্রেস বর্তমান তৃণমূল কংগ্রেসের নেতা গোবিন্দচন্দ্র নস্কর মৃত্যুকালে তার বয়স হয়েছিল একাশি বছর পনেরোতম লোকসভা কেন্দ্রে তিনি বিজয়ী হয়েছিলেন বনগা থেকে শুধু তাই নয় তার আগে তিনি একাত্তর থেকে সাতাত্তর সাল পর্যন্ত সিদ্ধার্থ শঙ্কর রায়ের মন্ত্রিসভায় তিনি ছিলেন স্বাস্থ্য ও শিক্ষামন্ত্রী সর্বশেষ দু সালে বাসন্তী বিধানসভা কেন্দ্র থেকে তিনি সুভাষ নস্করকে হারিয়ে জয়ী হয়েছিলেন মোট চারবার বিধায়ক এবং একবার সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল একাশি বছর কলকাতার একটি নার্সিং নার্সিংহোমে ভর্তি ছিলেন প্রায় চব্বিশ দিন শুক্রবার সন্ধ্যা আটটা পঞ্চান্ন নাগাদ তিনি মারা যান